বিরতির থেকে ফিরে এলাম ফিরে এলাম মানে থাকি কাজটা বাকি রেখে গিয়েছিলাম তাহলে এবার তবলাটা শুরু হোক একশো বাস আচ্ছা ঠিক আছে তবলা কেমন সে তো আর বলার বেশি অপেক্ষা থাকে না সেই কবে থেকে শুনছি কিন্তু পুরনো লাগে না এটা কিন্তু আমি স্বীকার করতে একটুও পা হব না যে সব গানের সাথে বাজাচ্ছেন কিন্তু এরম আলাদা করে যে টুকরাগুলো দিলেন আপনি এটা একটা আলাদা মাধুর্য এলো এভাবে তো এত কাছাকাছি শুনিনি অনুষ্ঠানে দেখা হয়েছে হ্যাঁ চলে আসুন চলে আসুন কেমন আছেন ভালো আছেন এই হয়ে গেল হ্যাঁ অনুষ্ঠান যে মুক্তি কখন আমার এরপরে কোন শিল্পীর সাথে হ্যাঁ তা এইভাবে যে আলাদা করে আপনার শিল্পটাকে মানে একদম পার্টিকুলার যেটাকে বলে নির্দিষ্ট করে আপনার এটাকে শোনা সেটা কিন্তু সত্যিই শুনিনি এই অনুষ্ঠানটার ফাঁকে এই কাজটা আমাদের হলো এবার একটু জানতে চাইব এই যে সহর শিলিগুড়ির এত বছরের আপনার কাজ এই সহর শিলিগুড়িরও তো কিছু স্মৃতি আপনাকে জড়িয়ে রয়েছে হ্যাঁ এখানেও অনেক গুণীমানী শিল্পী রয়েছেন অনেক গুণী একদম এটা কিছুতেই আমি তো কিছুতেই না না অস্বীকার করা এবং শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আমাদের প্রচুর গুণীমানীষ এখানে আছেন এবং তারা হয়তো অন্যদের মতো তাদের মানে বা তাদের সেই প্রচারের আলোটা তারা পায়নি তাহলে আজকে তারাও অনেক দূর অনেকেই যেতে পারত যেতে পারত যেমন ধরুন এই মুহূর্তে আপনার আমার এই মুহূর্তে গান বাজনার জগতে শিলিগুড়িতে আমি দীর্ঘদিন এই রবীন্দ্রসঙ্গীত সাবজেক্টটা এবং নজরুল গীতির হ্যাঁ আমাদের আকাশবাণীর কম্পোজার ছিলেন গোপাল কর্মকার হ্যাঁ ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এখনও আমি যুক্ত এবং সবচেয়ে আমার মনে নন্দিদাদির আকাশবাণীতে আপগ্রেডেশনের রেকর্ডিংয়ে আমারই বাজনা সেটা দিল্লি সেটা দিল্লি পর্যন্ত আরও কয়েকজন আছে বিজয় নন্দী আমাদের সুনীল গাঙ্গুলির যে ছাত্র বিজয় নন্দীর আপগ্রেডেশন আমার বাজানো আর সর্বোপরি আরেকটা একটা ঘটনা শিলিগুড়ি আকাশবাণী শিলিগুড়ির কেন্দ্রের সবচেয়ে বড় কলকাতার সঙ্গে এটা আমাদের বড় প্রাপ্তি যে কলকাতার সঙ্গে কম্পিট করে আকাশবাণী শিলিগুড়ির রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট প্রাইজ এনেছে পাল ও আমার খুব ছোট থেকে আমার ছাত্রী আচ্ছা খুব প্রিয় এবং খুব শ্রদ্ধা ভক্তি করে গুরুদের এ এই এই এর মধ্যেই ওর আমাদের দিন ও আকাশবাণী শিলিগুরি আমাদের শিলিগুরি খুব সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কলকাতার সঙ্গে এটা তুমি আরো ভালো করে জানো কলকাতায় কি পরিমাণ রবীন্দ্র সংগীত এবং নজরুল গীতি বা সাবজেক্টে কত ভালো ভালো ছাত্রী যারা ভালো শিখে তাদের সঙ্গে কম্পিট করে প্রত্যেকটা রেডিও স্টেশন থেকে একটা করে সিডি দিল্লিতে যায় তবে জাজমেন্ট হয় কে ফাস্ট এবং সে বেনারসে গিয়ে তার সেই পুরস্কারটা নিয়ে সেটা মনে আমাদের এমনিও গর্ব কেন গোপাল কর্মকারের যে ঘটনাটা না সেটা না হেমস্ত্রী একদম নিখুঁত মানে সে ব্যাপারে আর গোপাল দাস রবীন্দ্রসঙ্গীত শিক্ষা দেওয়া যে টেকনিক এবং যে সবচেয়ে বড় কথা এই যে আমাদের স্থানীয় অনুষ্ঠান হয় বলতে আজকে বিধা নেই কুড়ি জন বাইশ জন একটা স্টেজে গান গাইছে সেই গানটার মধ্যে বাইশ জন যদি দাঁড়ায় বাইশ জনের মধ্যে বোধ হয় পাঁচ ছজন গান শেখেন নিয়মিত শেখা বাকি কেউ গান শেখেন না সব গৃহবধূ কেউ বাড়িতে এমনিই থাকেন বা কলেজ স্টুডেন্ট বা এরকম কিন্তু গোপাল কর্মকারের যে ট্রেনিং হলো মানে আলাদা তারা সবাই সময়টাও খুব সীমিত পাওয়া যেত পাওয়া যেত ওই দুদিন তিন দিন চার দিন এ একটা রবীন্দ্রসঙ্গীত গানকে আচ্ছা এই প্রসঙ্গে যে এলো কথাটা আচ্ছা এই যে একটা সংগঠনিক মানে এই এক্ষুনি এটা করো এক্ষুনি বসো সময় সম্পর্কে একদম সতর্ক এই ব্যাপারগুলো আপনার মধ্যে এটা কি মানে স্বভাবগত না কোনো কারণ আমার এটা ছোটবেলা যখন থেকে আমি গান বাজনার সঙ্গে যুক্ত হয়েছি অনুষ্ঠান করি হ্যাঁ আগের সময় তো শিলিগুড়িতে বহু আগের কথা বলছি তখন তো এই আধুনিক গান বা ফিল্মের গান হ্যাঁ কমার্শিয়াল ব্যাপারটা বেশি ছিল আচ্ছা তো সেই সময় যেসব ফাংশনগুলো করতাম এবং আমার এটা বর্ণপ্রা আমি তখনকার সময় এখন সিনিয়র বীরেন্দা নেই বীরেন নন্দীর সঙ্গে বাজিয়েছি যিনি শিলিগুড়িতে একমাত্র বা উত্তরবঙ্গে প্রথম রেকর্ড করেছিলেন চকচক করলে হয় না শোনা এই গান তো বীরেন্দার সঙ্গে দীর্ঘদিন বাজিয়েছি অশোকদার সঙ্গে অশোক চক্রবর্তীর সঙ্গে বাজিয়েছি হ্যাঁ এবং এইদের সঙ্গে বাজতে পারত এবং তখন শিলিগুড়িতে আগে যারা পুরনো তারা জানবে প্রচুর আমাদের ড্যান্স ড্রামা হতো নৃত্যনাট্যটা প্রচুর হতো শ্যামাচন্দ্রা সমস্ত বিভিন্ন সব এইতে কল্ল ক্লাব যেটা আছে সেখানেও হতো আমাদের বাগাজিন ক্লাবে ভাইয়াদা ছিল ভাইয়াদা খুব কঠোর পরিচালনা করত যে সিস্টেম যে প্রত্যেককে সময় এই সব সবাই মিলে একটা কাজ করতে গেলে সবাইকেই সময়টাকে গুরুত্ব দিতে হবে যে সময় আসতে হবে এবার সেখানে যদি একজন বা দুজন লেট করে জিনিসটা তো শুরু করা যাবে না সেই জন্য আমার না ওই জিনিসটা প্রথম কাছ কাছে শেখার করে আমার শরীরে আমি সেটা আকাশবাণীতেও হোক কি বা অন্য কোন আর আকাশবাণীতে বরাবর সময় নির্দিষ্ট করেই সব হয় যায় কিন্তু অন্যান্য বাইরের প্রোগ্রামগুলোতে অনেক সময় টাইমের হের ফের সেটা নিয়ে আমার সঙ্গে অনেকেরই মতবিরোধ বা হয়তো সামান্য একটুখানি তখনকার মতো একটু রাগারাগি হলো এই তুমি কেন টাইমলি আসলে না তোমার জন্য আমি এতক্ষণ ধরে বসে আছি অনুষ্ঠানটা লেট হয়ে যাচ্ছে এটা কিছু কিছু অনুষ্ঠানে তুমিও গিয়ে দেখেছো যে অশেষ ভাই এই ব্যাপারগুলো আপনারই ভূমিকাটা দেখেছি বলেই ভারী ভালো লাগে আর মজা লাগে যে যে কোনো ব্যাপারেই উনি শৃঙ্খলাটা আগে তারপরে তোমরা গান করো বাজনা করো যাই করো কিন্তু বিশৃঙ্খলা তুমিই দেখেছো অতজন গ্রুপের মেয়েকে কে ব্যাপার হচ্ছে আরেকটা বাসছি শুনছো কিনা জানি পোশাকের ব্যাপারে ভীষণ নিখুঁত কিভাবে সেটাকে ক্যারি করতে হবে কিভাবে সেটা মেয়েরা একসাথে ফুল লাগাবে একসাথে কী রং পরে তারা দাঁড়াবে হ্যাঁ যেমন একটা উদাহরণ দিই স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠান হ্যাঁ তোমরা তাহলে হলুদ সবুজ এই যে কম্বিনেশন করা এই সমস্ত ভাবনাটা কিন্তু আপনার এটা করতে শাড়ির ড্রেসটা এটা আমি কী ব্যবহার করেছি আমার প্রথম চিন্তাধারার মধ্যে এটা ছিল যে যে কোনো জিনিস করতে গেলে তার শুধু গানটার সঙ্গে তার আনুষঙ্গিক ব্যাপারগুলোও একটু দেখতে মানে চাক্ষুষ সুন্দর হ্যাঁ আচ্ছা প্রথমে দর্শনধারী উস্কে বাদ গুণবিচার সঞ্চিতা শুনছো তো এই যে পোশাক সম্পর্কে কি নিখুঁত আমরা কি আর এমনি এমনি ধরেছি হ্যাঁ আচ্ছা এই ব্যাপারে সঞ্চিতার কোনো ভূমিকা আছে না নিজে নিজেরই ভাবনা না এটা ও এমনি সব সময় সবকিছু তো নিখুত কিন্তু আমার এই গান বাজনার জগতে গিয়ে যেটা সেটা আমার নিজস্ব নিজস্ব এবং সবচেয়ে বড় ও সব সময় আমাকে হ্যাঁ করেছে যে কোনো ব্যাপারে না বাইরে গেছি প্রোগ্রাম রাত হচ্ছে না হচ্ছে এটা অনেক সময় অনেক রকম তাদেরকেই সংসারের এই দিকটা ও সামনে দেখতে যেমন আমি এই দিকটা কোনো কিছুই দেখতে পারি নি হ্যাঁ হ্যাঁ এখন যেরকম একটু আমার ওই দিকটা একটু পার্ট কমেছে অনুষ্ঠানের সংখ্যাও কমেছে রাত 11টা ফিলছে 12টা তখন তো বংশ সংখ্যা তারি হাতে আচ্ছা এবার একটু স্মরণীয় ঘটনায় যাই আপনার এই দীর্ঘ জীবনে কোনো স্মরণীয় অনুষ্ঠান যেটা একদম এই যে অনুষ্ঠানে যাচ্ছেন আসছেন আমি ভুলতেই স্মরণীয় ঘটনা বলতে আমার সেটা একটা ঘটনা যেখানে যেটা আমি আগেই বললাম যে আমি সুচিত্রাদির সঙ্গে বাজিয়েছি ওনার এক ছাত্রী খুব সম্ভবত আমি যদি ভুল না করি অনিতা পাল মানে তুমি বা অন্যরা যদি কেউ খান থেকে অন্য ঘর থেকে বা অন্য খান থেকে দূরের থেকে কেউ শোনে তাহলে বলবে যে সুচিত্রা মিত্রই গাইছেন এতটা এতখানি ওনার কাছে মানে দীর্ঘদিন থেকে গলা তো তার সঙ্গেও বাজিয়েছি এবং আমার সঙ্গে যখন এই আমাদের ইন্সপেকশন বাংলাতে ছিলেন আমি বারবারই বলে যাচ্ছিলাম আমি একবার ওনার সঙ্গে কি কি গান হবে উনি একটা আইটেম নিয়ে এসেছিলেন যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলো বিভিন্ন তালে আছে একই গান দুটো তালে বা তিনটে তালে তালে তার গায়কীটা কীরকম হবে অটোমেটিক গানের ছন্দটাও চেঞ্জ হয়ে যাবে একটু তালটা আলাদা হলে ছন্দও চেঞ্জ হয়ে যাচ্ছে তার গায়কীটা কি হবে এইটা আমি এইটা আইটেমটা বাজাতে হবে শুনে তো আমি সে তখন বলেছিলাম যে আমি তো বসবো উনি আমাকে বাজনা শুনে বলে তুই ভয় পাচ্ছিস কেন তোর একদম ঠিক হবে তুই বস আমি এই গান করব তোকে আমি শুনে নিয়েছি একটা গান আর তোকে দেখতে হবে না শুধু বলে এতটা এবং তারপরে উনি আশীর্বাদ করে আমাকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে ওই ঘটনাটা আমার ফলান না সত্যি সত্যি ওনার মতো শিল্পীর আশীর্বাদ পাওয়া এবং ওনার সঙ্গে বাজাতে বসা আমার মতো তো সেটা নিশ্চয়ই এই গুণীজনের সান্নিধ্যটাই তো আমাদের জীবনের পাথেও বলুন বার আর এই পরিশ্রমটা আপনি করেনি বা কেন এটা আমাদের পাথেও আর এই সাক্ষাৎকারটাও আমাদের পাথেয় হয়ে থাকবে কত ঘটনার বর্ণোচ্ছটা নিয়ে আজকের এই শ্রীচরণীশু অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করলাম আমরা তাহলে আজকে শিল্পী মনের কথা শিল্পী জীবনের কথা নানান বর্ণময় অতীত নিয়ে অনেকক্ষণ কাটালাম আশা করবো পরও আপনার আনন্দের জীবনটাই চলবে একেবারে বৌমা ছেলে অর্ধাঙ্গিনী সব নিয়ে তত্তরিয়ে বাকি জীবনটা চলুক সুস্থ থাকবে এবং আমার তরফ থেকেও বলার সবাই সুস্থ থেকে আনন্দ সহকারে জীবনটা যেন সবাই কাটাতে পারে এটাই আমার কাছে হ্যাঁ প্রার্থনা সেটাই প্রার্থনা আমরা এই প্রার্থনাটাকে নিয়ে নিলাম আবারও এমনই কোনো ব্যক্তিত্বের সাথে এমনি কত মানুষের পরের অনুষ্ঠানে আসছি আহ আবৃত্তি শিখলেন না নিজে নিজেই ইচ্ছে হলো বা বাড়িতে কারোর প্রভাব এলো এরকম সেটা বিষয়ে বলি কেন জানি না এই কবিতার প্রতি বা আবৃত্তির প্রতি আমার একটা টান নিজের থেকেই এসছিল কিভাবে এসছিল সেটা সঠিক বলতে পারবো না একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপরে কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি